পটুয়াখালীর কুয়াকাটায় নদ নদী ও পরিবেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় পর্যটন হলিডে হোমসের হলরুমে ওয়াটার কিপার্স বাংলাদেশ, কুয়াকাটা প্রেস ক্লাব, নদী পরিব্রাজক দল কুয়াকাটা, আমরা কলাপাড়াবাসী ও জাতীয় নদী জোটের আয়োজন সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া উপজেলা প্রতিনিধি কে এম খায়রুল ইসলাম সংগ্রামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কলাপাড়া পরিবেশ আন্দোলনের সদস্য সচিব মেজবা উদ্দিন মন্নুর সঞ্চালনায় কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবতাকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক মোল্লা। আর উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু হাসনাইন পারভেজ, মহিপুর থানার মোহাম্মদ আসলাম খান। সবাই প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বাপায়ের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল সহ পরিবেশকর্মী, সংবাদকর্মী, স্বেচ্ছাসেবক, পর্যটক, শিক্ষক ও সচেতন নাগরিক উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, আমাদের দেশ নদীমাতৃক, তাই বিশেষ করে এই উপকূলীয় অঞ্চলে নদী রক্ষা আমাদের কাজ করতে হবে। কুয়াকাটা, খাপড়াভাঙ্গা, আন্দারমানিক নদীসহ বেশ কিছু নদী দখলমুক্ত করতে হবে, নইলে হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন।